হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সাহেব ভিডিও টিপস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপের সেটিংসগুলো জানতে চান। তো আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি, যাতে আপনারা ভিডিওটি আপনাদের সময় যাতে না লস হয় সেই জন্য। তো আমি হোয়াটসঅ্যাপের ফার্স্টটি সেটিংস দেখাবো, সেটি হচ্ছে কী কী আপনাদেরকে ভিডিওতে দেখাবো, এবং কি ভিডিও শেষে দেখাবো আপনারা চাইলে যে কোনো নাম্বার হোয়াটসঅ্যাপের কোনো কিছু ডিলিট করা ছাড়াই কিন্তু নাম্বার চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি যদি একটি বাইরের দেশের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলেছেন, অনেক দিন ব্যবহার করেছেন, আপনার পরিচিত বা আপনার মেসেজ ইম্পর্টেন্ট মেসেজগুলো রয়েছে, সেগুলো যাতে ডিলিট না হয়, আপনি দেশে আসার পর একটি সিম কিনে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু করতে চান, তো আপনি কোনো কিছু ডিলিট ছাড়াই কিন্তু হোয়াটসঅ্যাপের নাম্বার চেঞ্জ করে ফেলতে পারবেন। সব কিছু আগের মতো থাকবে, আপনার প্রোফাইল ফটোটাও কিন্তু যাবে না। তো কীভাবে এই নাম্বারগুলো চেঞ্জ করবেন সেটি আমি আপনাদেরকে ফার্স্ট নাম্বার টিপসে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে। বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখানে যে লাল লেখাটি দেখতে পাচ্ছেন, আপনার হাত দিয়ে আঙুলে টাচ করে যা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন, সবার আগে ভিডিও পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন। আর যারা আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও চলে আসলাম। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুটি হোয়াটসঅ্যাপ রয়েছে, একটি হোয়াটসঅ্যাপ, একটি হোয়াটসঅ্যাপ বিজনেস। তো আপনারা চাইলে দোনোটাতেই কিন্তু সেটিংস একই রকমের। তো আমি বিজনেস হোয়াটসঅ্যাপে চলে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি অনেকের সাথে কিন্তু মেসেজ করেছি, মেসেজগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 2-4-5 জন রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো নাম্বার কীভাবে চেঞ্জ করে নাম্বার চেঞ্জ করবেন আপনি বাইরের দেশের নাম্বার, এবং কি দেশের নাম্বারটা কীভাবে অ্যাড করবেন কোনো কিছু ডিলিট করা ছাড়া। তো বন্ধুরা, আমরা প্রথমে যে সেটিংসগুলো রয়েছে সেটিংসগুলো দেখে নিই। তো আপনি এখানে অপশনে আসার পর আপনি কী করবেন, এখানে 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর প্রথম যে আমাদের যে টিপসটা সেটি দেখাবো, খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা, জাস্ট এখানে ক্লিক করবেন। বন্ধুরা, আমাদের যে 1 নম্বর টিপস সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটো আপডেট কোয়ালিটি। মানে ফটো আপডেট কোয়ালিটি হচ্ছে আপনি কাউকে যদি ফাইল, ফটো, ভিডিও কোনো কিছু যদি হাই কোয়ালিটিতে পাঠাইতে চান, মানে একদম ক্লিয়ারভাবে পাঠাইতে চান, তাহলে এই সেটিংসটা করে নেবেন। তো আমরা অনেক সময় কোনো কাউকে কোনো কিছু যদি সেন্ড করি, ক্লিয়ার না যায়, তাহলে আমাদের এটা কোনো কাজে আসে না। তো আপনি যদি চান বা ফাস্টফুড, ফটোকপি, ফটো যে কোনো কিছু যদি পাঠাইতে চান একদম ক্লিয়ারভাবে, তো আপনি এখানে সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফটো আপডেট কোয়ালিটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অটো রিকমেন্ডেড আছে, বেস্ট কোয়ালিটি রয়েছে, এবং কি ডাটা সেভার রয়েছে। আপনাদেরকে এখানে তিনটাই আমি বুঝাই দিচ্ছি। একটি হচ্ছে অটোমেটিক, যেরকম নর্মালে আপনি সেন্ড করেন সেরকমভাবে যাবে, আরেকটি হচ্ছে বেস্ট কোয়ালিটি। এটা আমি আগে এটা সেট করে রেখে দিয়েছি বেস্ট কোয়ালিটি, কারণ আমি কোনো ছবি বা কোনো ফাইল কোনো কিছু যদি সেন্ড করি যাতে হাই কোয়ালিটিতে যায়, একদম ক্লিয়ার যায়। আর আপনি যদি ডাটা বাঁচাইতে চান, আপনার ইন্টারনেট বাঁচাইতে চান, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা সেভার এখানে জাস্ট দিয়ে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। তাহলে আপনার কাছে ভিডিও, ফটো বা কোনো কিছু আসলে আপনার ডাটা তেমন একটি যাবে না, খুব কম যাবে, মানে তেমন একটি কাটবে না। তো আপনি যদি বেস্ট হাই কোয়ালিটি দিয়ে রাখেন, তাহলে আপনার কেউ যদি ফটো সেন্ড করে সেটাও কিন্তু আপনি হাই কোয়ালিটিতে দেখতে পাবেন, মানে খুব ক্লিয়ার দেখতে পাবেন, ভিডিও হোক বা ফাইল হোক বা ফটো হোক যেই কোনো কিছু। আর আপনি যদি ডাটা ইউজ করেন, তাহলে সেটাতে ডাটা সেভ হবে, আপনার ফটো ভিডিও যাই আসুক না কেন MB কম যাবে। তো এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব দ্বিতীয় নাম্বার টিপসে। দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 1 ইজ মোবাইল ডাটা, এখানে থেকে অন কন্ট্যাক্ট, অন ওয়াইফাই। তো এই তিনটি অপশন আপনাদেরকে বুঝিয়ে বলি। নিচেরটা আমাদের দরকার নাই, নো মিডিয়া এটা আমাদের দরকার নাই। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি এখানে, আমার এখানে শুধু ফটো সিলেক্ট করা রয়েছে, এখানে দেখুন ভিডিও, অডিও, ডকুমেন্ট, মানে যে কোনো কিছু যদি আপনার মোবাইলে কেউ সেন্ড করে, তাহলে অটোমেটিক ডাটা কানেকশন থাকলে অটোমেটিক আপনার মোবাইলে সেই যেগুলো আমরা অ্যালাউ করে দিয়েছি সবগুলা ভিডিও, ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট সব অটোমেটিক আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। তারপর আপনি চাইলে ওয়াইফাইতেও কিন্তু কানেক্ট করে রেখে দিতে পারেন, দেখুন সবগুলো অ্যালাউ করে রাখতে পারেন, কারণ ওয়াইফাইতে আমরা 1 MB যায় না, আমাদের ওয়াইফাইতে আনলিমিটেড। তো এখানে আপনি সব টিক মার্ক দিয়ে দিলে যে কেউ আপনাকে যদি কোনো কিছু সেন্ড করে, তাহলে অটোমেটিক আপনার মোবাইলে সেট হয়ে যাবে।
তো বন্ধুরা আমাদের দুই নাম্বার টিপস চলে গেল, তো আমরা এখন চলে যাব তিন নাম্বার টিপসে। তো আমরা তিন নাম্বার টিপসটি দেখার জন্য ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর আপনারা চলে আসতে হবে তিন নাম্বার টিপস দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটি সাবি রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদেরকে প্রথম যে তিন নাম্বার যে টিপসটি সেটি হচ্ছে, আপনি যদি চান কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ মানে আইডি ব্যবহার করতে চাচ্ছেন না, কেউ যদি আপনার নাম্বারটি সেট করে বা সেভ করে আপনার হোয়াটসঅ্যাপটি ওখানে যাতে শো না করে বা আপনি ওই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপটা চিরতরের জন্য ডিলিট করে দিতে চান সেই অ্যাকাউন্টটি। আমরা যখন নাম্বার দিয়ে একটি হোয়াটসঅ্যাপ চালু করে রাখি, তো চালু করি তখন সিমটা যদি খুলেও ফেলে দিই তাহলে আমাদের হোয়াটসঅ্যাপটি যে কেউ যদি নাম্বার সেভ করে তাহলে হোয়াটসঅ্যাপ আছে সেটা বাতাবে। তো আপনি যদি চান আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কোথাও যাতে না শো করে সেই জন্য আপনি চিরতরে কিন্তু অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারেন। সেটা করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি কোড দেওয়া থাকবে, আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রি কোড দেওয়া থাকবে। তো আপনি কী করবেন, এখানে জাস্ট এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ফোন নাম্বার দিয়ে এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট এই যে লাল লেখাটি রয়েছে এটাতে ক্লিক করে দেবেন, আপনার নাম্বারটি চিরতরে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমাদের তিন নাম্বার টিপসটি চলে গেল, চার নাম্বার টিপসটি দেখব। চার নাম্বার টিপসটি হচ্ছে আপনার চার নাম্বার টিপসে আমরা চলে যাব, সেটি হচ্ছে এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা। আমি আবার এখানে চলে যাচ্ছি, স্টোরেজ অ্যান্ড ডাটাতে গেলে এখানে দেখতে ম্যানেজ স্টোরেজ। ম্যানেজ স্টোরেজ হচ্ছে কি, আপনি অনেক সময় দেখবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন, মেসেজটি যাচ্ছে না, কেউ হোয়াটসঅ্যাপ আপনাকে করছে হোয়াটসঅ্যাপ আসছে কিন্তু ডাউনলোড হচ্ছে না। সেটা যদি আপনার যে যে এমবিটা রয়েছে সেটা যদি ফুল হয়ে যায়, হোয়াটসঅ্যাপের যে মেমোরি স্টোরেজ রয়েছে সেটা যদি ফুল হয়ে যায় তাহলে আপনার এখানে ডাউনলোড হবে না, অডিও শুনতে পারবেন না বা ছবিও কিন্তু ডাউনলোড হবে না। তো সেই জন্য আপনি কি করতে হবে, এখানে ম্যানেজ স্টোরেজে আসার পর আপনি এখানে দেখবেন এই দাগটা কিন্তু ফুল হয়ে রেড কালার হয়ে যাবে, তখন আপনি এখানে এসে যেখানে যেখানে আপনি মেসেজ করেছেন বেশি এমবি খেয়েছে সেখানে এসে সেই আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট অল লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিলিট করে দিবেন, তাহলে আপনার এখান থেকে যে স্টোরেজটা রয়েছে ফুল সেটা খালি হয়ে যাবে, আপনি সব কিছু শুনতে পাবেন। চলুন এবার আমরা লাস্ট ফার্স্ট নাম্বার টিপসটি দেখি। ফার্স্ট নাম্বার টিপসটি হচ্ছে আপনি যে নাম্বার বাইরের দেশের নাম্বারটি ব্যবহার করেছেন হোয়াটসঅ্যাপে সেটা আপনি চেঞ্জ করতে চান, বাংলাদেশি নাম্বারে বা ইন্ডিয়ান নাম্বার যে কোনো নাম্বারে চেঞ্জ করতে চান। তো সেটা করার জন্য এখানে অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম, আমি আবার দেখাচ্ছি চেঞ্জ নাম্বার। চেঞ্জ নাম্বারে ক্লিক করবেন। চেঞ্জ নাম্বারে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যদি বিদেশি নাম্বারটি ব্যবহার করেন এখানে কোডটি চেঞ্জ করে দেবেন। আপনি যদি দেশের বাইরে থাকেন, যে দেশে যদি ওমানের হয় ওমানের, সৌদি হলে সৌদি, এখানে কোড নাম্বারটি চেঞ্জ করে আর কোড নাম্বার দেওয়া থাকবে, তো আপনি এখানে কোড নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনি যে দেশে থাকতেন সেই দেশের নাম্বারটি দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশে রয়েছি তাই আমি বাংলাদেশের নাম্বার দেব, তো এখানে আমি বাংলাদেশের নাম্বারটি দিচ্ছি। দেওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমি কোন নাম্বারটি এখন ইউজ করতেছি। দেখুন আমি প্রোফাইলে যাব, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 2774। আমি লাস্ট চারটি অক্ষর আপনাদেরকে দেখাচ্ছি যে এই নাম্বারে আমি এখন হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতেছি। তো আমি যখন নাম্বারটি চেঞ্জ করে ফেলবো এখানে আরেকটি নাম্বার চলে আসবে। তো আমি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আরেকটা কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন আমার এটা হলো এয়ারটেল নাম্বার, তো আমি একটি রবি নাম্বারে চেঞ্জ করব। তো এখানে অ্যাকাউন্টে চলে যাব, অ্যাকাউন্টে যাওয়ার পর চেঞ্জ নাম্বারে চলে যাব, নেক্সটে দিয়ে দেব। নেক্সটে দেওয়ার পর আমি যে নাম্বারটি এখন বর্তমানে ব্যবহার করতেছি সেই নাম্বারটা দিব। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 2774। আমি লাস্ট চার অক্ষর দেখাচ্ছি এবং কি এটা হলো এয়ারটেল নাম্বার, মানে যেটা এখন বর্তমানে ব্যবহার করতেছি। তো আপনি যদি নতুন সিম নিয়ে থাকেন, পুরোনো নাম্বারটি বাদ দিয়ে নতুন নাম্বারে ব্যবহার করতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন। তো এখানে নতুন নাম্বারটি দিয়ে দেবেন, আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপটি আগের নাম্বারটি বাদ দিয়ে নতুন নাম্বারটি ব্যবহার করবেন সেটা। তো এখানে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেখুন আরেকটা বিষয় হচ্ছে এখানে আমার কিন্তু নাম্বার দোনোটা কিন্তু লাস্টে 74, উপরেরটা 74, নিচেরটা 74, কিন্তু এখানে একটি হচ্ছে 2774, একটি হচ্ছে 6474।
তো এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে রবি আর একটি হচ্ছে এয়ারটেল। এখন আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর নোটিফিকেশন যে কন্ট্যাক্টস রয়েছে কন্ট্যাক্টসে ক্লিক করবেন, এখানে অলে ক্লিক করবেন, মানে আপনার যে মোবাইলে কন্ট্যাক্টস রয়েছে সবগুলা অল করে রাখবেন যাতে আপনার এই হোয়াটসঅ্যাপে সবগুলা থাকে। তো এখানে ডান এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখুন আমরা যে হোয়াটসঅ্যাপ নতুন চালু করার সময় একটি নোটিফিকেশন কোড দেখায়, সেই কোডটি এখন আমার এখানে সিমটা লাগানো রয়েছে সেই জন্য অটোমেটিক এসে এটি কনভার্ট হয়ে আপনার হোয়াটসঅ্যাপটি চালু হয়ে গেছে। তো দেখুন আমার এখান থেকে কোনো কিছুই কিন্তু ডিলিট হয়নি, কিন্তু নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাই এখানে। তো আমি আবার এখানে থ্রি ডটে চলে যাব, থ্রি ডটে গিয়ে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে প্রোফাইলে যাব। দেখুন প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আগেরটা ছিল কিন্তু এয়ারটেল নাম্বার, এখন কিন্তু রবি নাম্বার হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে কিন্তু সব কিছু ঠিক রেখে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেঞ্জ করে ফেলতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিয়ে দিবেন। তো অল বেল আইকন প্রেস করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।